আমার আল্লাহর হাবিব বলবেন আল্লাহ আমি বসবো না আমি বসবো না আপনি বসুন আমার নবী বলবেন ইয়া আল্লাহ আল্লাহ বলবেন সমস্ত নবী রাসূল বসে গেছেন আপনি বসুন আপনি কেন বসবেন না বসেন না বসুন ওই মুহূর্তে আপনার আমার নবী কামলেওয়ালা তিনি আল্লাহর দরবারে কেঁদে দিয়ে বলবেন আল্লাহ ইয়া রাব্বি আইনা উম্মতি আইনা উম্মতি বলুন ইয়া রাসূলুল্লাহ সারা দিন রোজা রাখার পরে ইফতারের মুহূর্তে যখন বান্দা তৃষ্ণাত্ত অবস্থায় একবার তৃষা অবস্থায় একবার ক্ষুধার্ত অবস্থায় একবারে পরিপূর্ণ তৃষ্ণা নিয়ে আমার আল্লাহর হুকুমের অপেক্ষা করতেছে ওই মুহূর্তে আল্লাহ এত খুশি বান্দাকে ফেরেশতাকে আমার আল্লাহ ডেকে বলেন দেখো দেখো তোমরা বলেছিলে আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামুন তোমরা এদেরকে সৃষ্টির আগে বলেছিলে আল্লাহ দুনিয়ায় প্রতিনিধি পাঠানোর দরকার হবে না আমরাই তো তোমার তাসবিহ তাহলিল করি আমরাই তোমার শুকর করি আমরাই তোমার সুজুদ করি আমরা তোমার তাহমিদ করি আমরা তোমার সানাখানি করি ওরা দুনিয়াতে যে আওলা কি করবে খুন খারাপি করবে মারামারি করবে হানাহানি করবে কাটাকাটি করবে আমি আল্লাহ বলে দিয়েছিলাম আলা ইন্নি আলামু মা লা তা'লামুন ও বান্দারা আমি যা ও ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না দেখো দেখো তোমরা বলেছিলে খুন খারাপি করবে না 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 আমার বান্দা আমার ভয়ে ইফতার সামনে নিয়ে বসে আছে হুকুম হয় নাই এখনো বিসমিল্লাহ বলে মুখে দেয় নাই আল্লাহু আকবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قرآن كريم رب كريم ارشاد فرمان اللہ کے نام سے شروع کرتا ہوں جو بڑا مہربان اور نہایت رحم والا আল্লাহর নামে শুরু করলাম যিনি পরম করুণাময় অতি দয়ালু দয়াবান মেহরবান আল্লাহ সেই রব্বে করিমের সাদ ফরমান ও ইমানদার নর নারীরা যারা আমার প্রতি আমার রসুলের প্রতি কিতাবের প্রতি শেষ দিবসের প্রতি ইমান এনেছ তারা শোনো আমি রব্বে করিমের ঘোষণা হচ্ছে কুতিবা আলাইকুমুস সিয়াম এই রমাদানুল মোবারকের তিরিশ দিন বা পুরা মাস তোমাদের উপরে রমজানুল মোবারকের রোজাকে আমি আল্লাহ তাআলা কুতিবা আই ফরিদা তোমাদের জন্য ফরজ করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন আমি কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রমজানুল মোবারকের রোজা ফরজ করে দিয়েছি কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ ছিল তবে সেই সিস্টেম ছিল অনেক কঠিন আর আমাদেরকে দয়াল নবীর ওসিলায় আল্লাহ তাআলা রোজাগুলো বড় সহজ করে দিয়েছেন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ বলেন কেন রোজা ফরজ করলাম আসল কারণটা কি কেন রোজা রাখতে বললাম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম বা কেন ছিল একটাই কারণ আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন রব্বে করিমের ঘোষণা যাতে তোমরা আমি আল্লাহর ভয় অর্জন করতে পারো যাতে তোমরা আমি আল্লাহকে ভয় করতে পারো রব্বুল আলামিন বলেন আমাকে ভয় করলে কি হবে শোনো কোরআন শরীফ ওয়ালিমান খাফা মাকাম রব্বিহি জান্নাতান রব্বুল আলামিন বলেন আদরের বান্দা বান্দিরা শোনো 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 যদি তোমরা আমাকে ভয় করো
আমি আল্লাহ শুধু আমাকে ভয় করতে দেখলে তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় রয়েছে এমনটি যদি আমি লক্ষ্য করি সাথে সাথে আমি আল্লাহ তোমাকে দুইটা জান্নাতের মালিক বানিয়ে দিব অলিমান খাফা মাকাম রব্বিহি জান্নাতান যদি তুমি আমাকে ভয় করো আমাকে ভয় করো দুটি জান্নাত তোমাকে আমি আল্লাহ উপহার দিয়ে দিলাম সুবহানাল্লাহ খুব খেয়াল করে শোনার জন্য অনুরোধ করব রোজা ফরজ হয়েছে আমাদের উপরে পূর্ববর্তী উম্মতদের উপরেও কারণ কিন্তু একটা একটা কারণ হচ্ছে আমরা যাতে তাকওয়া অবলম্বন করতে পারি খোদা ভীতি অবলম্বন করতে পারি মুত্তাকি হতে পারি আর আমি টাইটেল মাদ্রাসার মধ্যে কাদেরিয়া তাইয়েবিয়া মাদ্রাসায় এই অধম নাচিজ গ্রামারটা পড়ানোর দায়িত্ব আমার আমি অধম আপনাদেরকে এতটুকু বলবো লাআল্লাকুম যখন আল্লাহ ব্যবহার করেন তখন ধরে নিতে হবে অবশ্যই অবশ্যই এই রোজা এই রমজান তোমাদের তাকওয়া অবলম্বনের একমাত্র মাধ্যম সুবহানাল্লাহ গভীর খেয়াল রাখতে হবে তাকওয়া অবলম্বন কেমন পরহেজগারি কেমন খোদা ভীতি কেমন যখন রোজার হুকুম আতিমু সিয়াম আইলাল্লাইল সোবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যেই টাইমটা রোজা রাখতে হবে সুরোজা শব্দের অর্থ জ্বালিয়ে পুড়িয়ে নিজেকে পরিষ্কার করে নেওয়া খাঁটি করে নেওয়া বলেন সুবহানাল্লাহ এমন সাধনা এমন সংযম শুধু পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয় স্ত্রী সম্ভোগ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার নাম শুধু রোজা নয় হাদিসে লম্বা আলোচনা রয়েছে রোজা কিন্তু সামগ্রিক সংযমকে রোজা বলা হয় সামগ্রিক সংযম আত্মসংযমের মধ্যে সামগ্রিক সংযমকে রোজা বলা হয় কেমন সংযম আমাদের জন্য হারাম অনেক কিছু আছে কিছু গোশত খাওয়া আমাদের জন্য হারাম কিছু কাজ করা চুরি করা আমাদের জন্য হারাম হারাম খাওয়াটা কখনোই জায়েজ না অনেক হারাম আছে আমরা জানি এভাবেই কিন্তু আল্লাহ হারামকে হারাম করেন নাই হালালকে হারাম করেছেন খুব খেয়াল হালালকে হারাম করেছেন স্ত্রী সম্ভোগ আপনার জন্য আপনার স্ত্রী নিসাউকুম হারসুল্লাকুম ফাতহারসাকুম আন্নাশীতুম বলেছেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে স্ত্রী হালাল হওয়ার স্ত্রীর যখন মর্যাদা পেয়েছে তখন থেকে হালাল পানাহার হালাল বস্তু হালাল খাবার আমাদেরকে হালাল করেছেন কিন্তু খাওয়ার যেই জিনিসটা হালাল খাওয়া এটাকেও আল্লাহ হারাম করেছেন না করে দিয়েছেন হালাল কেন হারাম কেন হালালকে আল্লাহ তাআলা অফ করে দিয়েছেন কারণটা কি দেখি আমার বান্দা কেমন করে আমার হুকুমের প্রতি শ্রদ্ধা জানায় তাফসিরের কিতাবের মধ্যে আছে প্রায় ১২খানা তাফসির আমার নজরে কত সুন্দর করে বর্ণনা সেখানে আমার নজর দেওয়ার সুযোগ হয়েছে আল্লাহ তাআলা বান্দার সামনে যখন রোজাদারের সামনে খাবার চলে আসে অতি তৃষ্ণা গলা শুকিয়ে গেল ক্ষুধার যন্ত্রণা না খাইলে আর পেটে এমন ক্ষুধার তাড়না গলা শুকিয়ে আছে তৃষ্ণা ক্ষুধা দুটোই একসাথে ইফতার সামনে রয়েছে বান্দা ইফতার সামনে পানীয় সামনে হাত দেয় না হাত দেয় না ওই মুহূর্তে রব্বে করিম ফেরেশতাদেরকে ডাক দেয় আদরের ফেরেশতারা আমার বান্দার দিকে চাইয়া দেখো আল্লাহু আকবার বলো আমার বান্দারা আমার আমার বান্দা আমার ফেরেশতারা আমার বান্দা রোজাদারদের দিকে চাইয়া দেখো দেখো আমি আল্লাহ ঘোষণা দিয়েছিলাম আল্লাহ বলেন ইমানদারের আমি আল্লাহকে ভয় করার মতোই ভয় করো সুযোগ আছে
লুকিয়ে খাওয়ার তুমি খাও নাই, সুযোগ আছে লুকিয়ে পান করার তুমি পান করো নাই, তুমি পান করো নাই তুমি খাও নাই, তোমার সামনে খাবার আছে তুমি সুযোগ নাও নাই রেখে দিয়েছো, একটা মিনিট একটা সেকেন্ড বাকি থাকতে আমি মুখে খাবার দেব না, এই যে ভয় আমাকে করেছো, আল্লাহ তাআলা ডেকে বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও সাক্ষী হয়ে যাও, এই ভয়ের কারণে আমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ কিন্তু রহমান, আল্লাহ রহিম, তাফসীরে আছে রহমানুদ দুনিয়া রহিমুল আখিরা। আল্লাহু আকবার বলুন। রহমানুদ দুনিয়া রহিমুল আখিরা, তিনি এমন দয়ার সাগর, শুধু চেয়ে আছেন হাবিবে পাকের চেহারায় আনোয়ারের দিকে, কারণ আমার আল্লাহ হাবিবে পাককে ওয়াদা দিয়েছেন, কথা দিয়েছেন, সূরা দোহার মধ্যে রয়েছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা হাবিবকে কথা দিয়েছেন, ও আমার হাবিব, ও আমার কমলেওয়ালা, ও আমার হাবিব গো, আমি কথা দিলাম আপনাকে খুশি করব, রাজি করব, কথা দিলাম আপনাকে খুশি করব। বলুন সুবহানাল্লাহ। যেই আয়াত নাজিল হয়েছে, জিব্রাইল আলাইহিস সালাম মায়ার নবী, রহমতের নবীর দরবারে হাজির, দয়াল নবীর দরবারে হাজির, দিয়ে সালাম দেয়, মহব্বতে বলি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার রহমতের নবী মায়ার নবীকে জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলাল্লাহ, আমার মনে একটা বাসনা কামনা, আল্লাহ তাআলা কথা দিয়েছেন আপনাকে খুশি করবেন, আমি জানতে চাই কি পেলে আপনি খুশি হবেন, আমার জানার বাসনা কি করলে আপনি খুশি হবেন, কি দিলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি পেলে আপনি খুশি হবেন। ওই মুহূর্তে আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন, ও জিব্রাইল রে, তুমি কি জানো না আমার আল্লাহ আমাকে কিছু দিতে বাকি রাখে নাই। মহব্বতে বলুন আল্লাহু আকবার। ও জিব্রাইল, তুমি জানো আমার আল্লাহ আমাকে সব দিয়েছেন, কিছু বাকি নাই, চাওয়ার কিছু নাই নাই নাই, আমার আল্লাহ আমাকে সব দিয়ে দিয়েছেন, কাসরাত দিয়ে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার, উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, উতিতু মাকালিদাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা ধনভাণ্ডারের প্রকাশ্য প্রকাশের চাবিকাঠি আমি রাসূলকে দিয়েছেন, আল্লাহ আমাকে জাহান্নাম বাদে সব নিয়ামতের মালিক বানিয়েছেন। আল্লাহু আকবার। এত এত নিয়ামত আমার আল্লাহ দিয়েছেন, এরপরে আমার কি লাগবে, আমার কিছুই লাগবে না, আল্লাহ তো সব দিয়েছেন, দেননি কি, সব দিয়েছেন দিয়েছেন। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, না, আপনাকে আল্লাহ খুশি করার ওয়াদা দিয়েছেন, কি পেলে আপনি খুশি হবেন। আল্লাহ তাআলা হাবিবকে এত দেওয়া দিয়েছেন, আলা হযরত আজিমুল বারাকাত ইমাম ইশক ওয়াল মুহাব্বত বলেছেন, কন দে তা হে দে নে কমো চাহিয়ে, দেনে ওয়ালা হে সাচ্চা হামারা নবী, মুলকে কাউনাইন মে আম্বিয়া তাজদার, তাজদারু কা আকা হামারা নবী। আল্লাহর হাবিব বুঝাইলেন, ও জিব্রাইল শোনো, তুমি বারবার আমাকে বলছো কি দিলে খুশি হব, তো একটা জিনিস জেনে রাখো, তুমি যেহেতু জানতে চাচ্ছ তুমি নাসর হয়ে গেছো, আমি রসুল তোমাকে জানিয়ে দিচ্ছি, আমি কিছু চাই না আল্লাহর কাছে,
আমি একটা জিনিস পেলে খুশি হব যখন আমি রাসূল দেখব আমার আদরের একটা উম্মত জাহান্নামে যায়নি সব আল্লাহ জান্নাতে দিয়েছেন তখন আমি রাসূল খুশি হয়ে যাব আমি একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি রাসূল খুশি হতে পারবো না পারবো না পারবো না একজন উম্মত যদি জাহান্নামে যায় আমি খুশি হব না হব না আমি আল্লাহ আমি রাসূল তখন খুশি হব যখন আমার আল্লাহ আমার আদরের সমস্ত উম্মতগুলো জান্নাতে দিয়ে দিবে এই রমজানুল মোবারক আমার আল্লাহ দিয়েছেন শুধু আমাদেরকে জান্নাতি বানাবার জন্য বলুন আল্লাহু আকবার বান্দার আবার রাসূল বলেন যে আমার আদরের উম্মতরা 30 দিন রোজা রাখার পরে তারা এমন হয়ে যায় ও যখন মা সদ্য প্রসূত সন্তান ভূমিষ্ঠ করার পরে ওই সন্তান যেমন মাসুম হয় ঠিক তেমনি ভাবে 30 রোজা রসিয়াম সাধনার পরে ঈদের রাত ইয়াউমুল জায়েজা আসার আগে আমার আল্লাহ তাআলা এমনটি নিষ্পাপ মাসুম বানিয়ে দেয় সুবহানাল্লাহ قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر سبحان الله بلون أمر الله حبيب بولن روجايا من عبادات যেই আমল করলে বান্দার আগের পিছনে যত গুনাহ করেছে সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ maaf করে দেয় শুধুমাত্র রমজান পেয়েছি দয়াল নবীর মাধ্যমে নবী পাকের কারণে কোরআন শরীফ পেয়েছি নবী পাকের কারণে আজান পেয়েছি নবী পাকের কারণে ইকামত পেয়েছি নবী পাকের কারণে নামাজ পেয়েছি নবী পাকের কারণে জুমা পেয়েছি নবী পাকের কারণে আর যা নিয়ামত আমরা দেখতে পাই সব মায়ার নবীর কারণে আমার রহমতের নবী কি আমার আল্লাহ খুশি করবেন উম্মতগুলো ক্ষমা করে দিলে আমার নবী খুশি হয়ে যাবে চিন্তা করো আজকে সেই নবীকে অনেকে চেনে না আমার নবী কেমন নবী উম্মতকে বাঁচাবার জন্য কত কত নিয়ামত নিয়ে এসেছেন সবে বরাত নিয়ে এসেছেন সবে কদর নিয়ে এসেছেন রমজানুল মুবারক নিয়ে এসেছেন কোরআন করিম নিয়ে এসেছেন লাইলাতুল মিরাজে পাঁচ ওয়াক্ত নামাজ এনে দিয়েছেন যাতে করে বান্দা আল্লাহর নৈকট্য অর্জনের জন্য তাদের সহজ হয়ে যায় কি করলে সহজ হবে কিভাবে আমার উম্মতের আমার আল্লাহকে পাবে কিভাবে তারা জান্নাতি হবে কিভাবে তার গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে কত মায়া করেন আমার নবী আজকে আমি আপনি যখন রাতের বেলা ঘুমিয়ে ওই সময় আমার নবী সিজদায় পড়ে কাঁদতেছেন রাতের ঘুমে আমরা ঘুমের মধ্যে আরামে ঘুমের মধ্যে রয়েছি আর আমার আপনার নবী সিজদার মধ্যে পড়ে আছেন সিজদার মধ্যে কাঁদতেছেন রব্বি হাবলি উম্মতি 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 কাজী নজরুল ইসলামের কথা আমি আমার লাইফে অনেক বেশি বলি উনি কি লিখছেন একটু দেখেন দুঃখের দিনের দরদি মোর নবী কমলেওয়ালা নবী কমলেওয়ালা তুমি আসবে জানি আধার রাতে জ্বলবে চেরাগ লালা নবী কমলেওয়ালা জাগবে যাবে বক্ষে আমার অপর তৃষা সতসহার জানি ধরবে তুলে কণ্ঠে আমার কাওসারের পেয়ালা নবী কমলেওয়ালা মহব্বতে বলুন সুবহানাল্লাহ কেমন উম্মতের মায়া করে মায়ার নবী হাদিসে পাক রয়েছে হাশরের ময়দানে আল্লাহ তাআলা মানাবিরুজ জাহাবি
স্বর্ণ দিয়ে মেম্বার চেয়ার বানিয়ে দিবেন সকল নবী রাসূলদেরকে এবং বলবেন ও নবী রাসূলেরা তোমরা মেম্বারের মধ্যে বসে যাও আমার নবী বলেন ইজলিসুন আলাইহা সবাই মেম্বারের মধ্যে বসে যাবেন সুবহানাল্লাহ আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আম্বিয়া আলাইহিমুসসালাম গণ সবাই মেম্বারের মধ্যে বসে যাবে কিন্তু আমার নবী বলেন ওয়াবকা মেম্বারি আমি রাসূলের মেম্বার বাকি থাকবে খালি থাকবে আমি রাসূল বসব না আমার মেম্বার ফাঁকা থাকবে খালি থাকবে ওয়াবকা মেম্বারি আমি কি করব আনা বাইনা ইয়াদাই রব্বি আমি খোদার কুদরতের সামনে খাড়া হয়ে থাকব ওই মুহূর্তে রব্বে করিম বলবেন হাবিব আপনি বসুন আপনি দাঁড়িয়ে কেন সহিহ বুখারীর মধ্যে আছে আমার নবী আহাত মোবারক রাখবেন চেয়ারের উপরে আল্লাহর হুকুমের সম্মানের জন্য কিন্তু বসবেন না আমার আল্লাহর হাবিব বলবেন আল্লাহ আমি বসব না আমি বসব না আপনি বসুন আমার নবী বলবেন ইয়া আল্লাহ আল্লাহ বলবেন সমস্ত নবী রাসূল বসে গেছেন আপনি বসুন আপনি কেন বসবেন না বসুন ওই মুহূর্তে আপনার আমার নবী কামলে ওয়ালা তিনি আল্লাহর দরবারে কেঁদে দিয়ে বলবেন আল্লাহ ইয়া রব্বি আইনা উম্মতি বলুন ইয়া রাসূল আল্লাহ আইনা উম্মতি আল্লাহ আজকে আমি স্বর্ণের চেয়ার চাই না আমার স্বর্ণের চেয়ার লাগবে না আমি শুধু আমার আদরের উম্মতগুলো বাঁচাইতে পারলে জান্নাতি করে দিতে পারলে আমি রাসূলের দায়িত্ব তখন শেষ হবে আমার পাগলগুলোকে কষ্ট দিয়ে আমি রাসূল চেয়ারের মধ্যে বসতে চাই না সেই নবী কামলে ওয়ালা এই রমজানুল মোবারক শুধু তাকওয়ার জন্য শুধু পার পাওয়ার জন্য মুক্তির জন্য আমার নবী মুক্তির সব সময় মুক্তির আহ্বান আল্লাহর কাছে করতেছেন আমাদের জন্য চব্বিশটা ঘন্টা তিনি রব্বি হাবলি উম্মতি এই জায়গায় যদি একটু আমাদের কথা বলি আমরা কয়বার ইয়া রাসূলুল্লাহ বলে ডাকলাম কয়বার ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিলাম দেখুন এই জায়গায় আসলে কথা হয়ে যায় আমরা দরুদ সালাম পড়লে হয়তো অনেকেই অনেক ধরনের ফতোয়া দেয় বাবা তাদের বুঝতে হবে হেদায়েতের দোয়া করি কিন্তু হেদায়েত সবার নসিবে নাই ঠিক কিনা বলুন আল্লাহ তাআলার হাবিব বলেছেন মান সাল্লা আলাইকা সালাতান সাল্লাইতু আলাইহি আল্লাহর কথা আল্লাহর কালাম হাদিসে কুদসি মিশকাত শরীফ আমরা পড়েছি পড়াই এটা বাবু সালাতি আলান নবী ও ফাদলিহা বাবের মধ্যে রয়েছে আমার আপনার নবী কামলেওয়ালা বলেছেন আল্লাহ জিব্রাইল ফেরেশতা পাঠাইয়া দুটি সুসংবাদ দিয়েছেন একটি হলো মান সাল্লা আলাইকা সালাতান সাল্লাইতু আলাইহি যেই ব্যক্তি আমার হাবিবের উপর দরুদ শরীফ পড়বে ওই মুহূর্তে আমি আল্লাহ তার উপর রহমত নাজিল করা শুরু করব আমার হাবিবের উপর দরুদ শরীফ শুরু করবে হাবিবের উম্মত উম্মতি ওই সময় আমি আল্লাহ তাআলা তার উপর রহমত নাজিল শুরু করে দিব ওমান সাল্লাম আলাইকা হাবিব গো যেই ব্যক্তি আপনাকে সালাম দেবে সাল্লাম তো আলাইহে আপনাকে সালাম দিলে আমি আল্লাহ তাকে সালাম দিব আপনার উপর দরুদ শরীফ পড়লে আমি আল্লাহ রহমত নাজিল করব আপনাকে সালাম দিলে আমি আল্লাহ তাকেই সালাম দিব তাহলে আল্লাহর সালাম পাইতে হলে আমার নবীর সালাম দেওয়ার দরকার আছে না নাই পৃষ্ঠার মাঝখানে লেখা আছে স্পষ্ট করে বাবু সালাতি আলান নবী ও ফাদলিহা ভাই বাবের মধ্যে তাহলে আমরা মায়ার নবী রহমতের নবীকে পাওয়ার জন্য আল্লাহ পাওয়ার জন্য যেই মাধ্যমগুলো দেখতে পাচ্ছি নবী পাওয়ার জন্য বেশি বেশি দয়াল নবীর ভালোবাসা দরুদার সালাম আমরা দয়াল নবীর নাম মোবারক শুনে চুমা দেই এটা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত আমল করে আমাদের ভালোবাসা শিখিয়ে দিয়েছেন আমরা দয়াল নবীর দরুদ শরীফ না পড়লে মন ভালো লাগে না যারা রাসূলের পাকের প্রেমিক তারা যেখানে নামাজ পড়ে ওই মসজিদের আজান যখন শুরু হয় আজান দেওয়ার আগেও আমার নবীর সালাত ও সালাম না পড়ে আজান দেওয়া হয় না কথা বলেন ঠিক কিনা
এটা হলো ঈমান এটা ভালোবাসা এটা মহব্বত আমরা জুমার নামাজ পড়ে চলে যাব কত মসজিদ দুরাকাত নামাজ পড়ে চলে যায় ফরজ নামাজ সুন্নাত পড়ে না কিন্তু রাসূলের পাকের প্রেমিকরা মসজিদে জুমার নামাজ পড়ে বসে আছে কখন আমার মায়ের নবীকে একটু সালাম দিব কখন একটু সালাম দিয়ে অন্তরে শান্তি আনবো আর আমার নবীকে সালাম দিলাম আল্লাহর সালাম আমি পেয়ে গেলাম আমার নবীর উপর দরুদ শরীফ পড়লাম বারবার ওই নবীর মহব্বত অর্জনের জন্য আমার মাধ্যম হয়ে গেল কেন 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 আবার একটু পিছনে চলে যায় আমার মায়ের নবী কামলেওয়ালা রহমাতুল লিল আলামিন কে এত ভালোবাসবো কেন তিনি আমাদেরকে যতটুকু ভালোবাসেন এতটুকু ভালোবাসা কিয়ামত পর্যন্ত কেউ আদায় করতে পারবে না সিজদা করলেও ঠিক কিনা শুধু তাই না আমি একদিন বলেছিলাম আমার মসজিদের মধ্যে যদি সারা পৃথিবীর বাগানে যত ফুল ফোটে কিয়ামত পর্যন্ত এই ফুলগুলো যদি নিয়ে ইমাম হুসাইনের মাজারের মধ্যে তোহফা দেওয়া হয় তবু ইমাম হুসাইনের অবদান কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর বাগানের ফুলগুলো ওনার মাজারে অর্পণ করলেও শ্রদ্ধা শেষ হবে না কথা বলেন ঠিক কিনা এতগুলো নিয়ামত পেয়েছি দুনিয়াকে কি মনে করলাম আল্লাহ আমাদের কেন পাঠালেন একটু চিন্তা করে দেখলাম না এই নিয়ামতগুলো আমার নবী আমাকে ভালোবেসে আদর করে রমজান এনে দিলেন কোরআন এনে দিলেন বিধান এনে দিলেন আমার আল্লাহ দয়া করে দান করলেন হাবিবের উম্মত উম্মতগুলো পার পেয়ে যাবে ইফতারটা সামনে নিয়ে পিছনে চলে যায় যখন আমরা বসি বসার সাথে সাথে কেউ কিন্তু এদিক সেদিক করবেন না বাবা ইফতার সামনে নিবেন আল্লাহর জিকির শুরু করে দিবেন দয়াল নবীর দরুদ শরীফ পড়া শুরু করে দিবেন দয়াল নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পারলে দিতে পারলে ভালো দাঁড়িয়ে সালাম দিবেন আল্লাহর জিকির দয়াল নবীর দরুদ সালাম পড়বেন অপেক্ষা করবেন আর মনে মনে ভাববেন যে আমার আল্লাহ আমাকে দেখতেছে মনে করবেন আল্লাহ আমাকে দেখতেছেন রব্বুল আলামিন আমাকে দেখতেছেন দেখতেছেন আমার আল্লাহ হাদিসে পাকে আছে তাফসীরের মধ্যেও আছে যদি অন্তরের মায়া ভালোবাসা থাকে কিতাবে আছে লিসাইমি ফারহাতানে ফারহাতুন ইনদা ফিত্রিহি ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি রোজাদারের জন্য দুটি সন্তুষ্টি আল্লাহর পক্ষ থেকে এক নাম্বার হলো রোজাদার যখন রোজা রাখে লিসাইমি ফারহাতানে ফারহাতুন ইনদা ফিত্রিহি একটা হলো ইফতারের সময় ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি রোজাদার যখন ঠিকমতো রোজা পালন করবে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাকে দিদার দিয়ে ধন্য করবে রোজাদার আমার আল্লাহর দিদার পাবে আল্লাহকে দেখতে পাবে সুবহানাল্লাহ বলুন আমার আল্লাহকে দেখতে কি মন চায় না বাবা আমার নবীকে দেখতে মন চায় না রোজাদার কেন দুই শান্তির মধ্যে ইফতারের কথা বলা হলো সারা দিন রোজা রাখার পরে ইফতারের মুহূর্তে যখন বান্দা তৃষ্ণার্ত অবস্থায় একবার তৃষা অবস্থায় একবার ক্ষুধার্ত অবস্থায় একবারে পরিপূর্ণ তৃষ্ণা নিয়ে আমার আল্লাহর হুকুমের অপেক্ষা করতেছে ওই মুহূর্তে আল্লাহ এত খুশি বান্দাকে ফেরেশতাকে আমার আল্লাহ ডেকে বলেন দেখো দেখো তোমরা বলেছিলে আতাজআলু ফিহা মাইয়ুসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন তোমরা এদেরকে সৃষ্টির আগে বলেছিলে আল্লাহ দুনিয়ায় প্রতিনিধি পাঠানোর দরকার হবে না আমরাই তো তোমার তাসবিহ তাহলিল করি আমরাই তোমার শুকর করি আমরাই তোমার সুজুদ করি আমরা তোমার তাহমিদ করি আমরা তোমার সানাখানি করি ওরা দুনিয়াতে যে আওলা কি করবে খুন খারাপি করবে মারামারি করবে হানাহানি করবে কাটাকাটি করবে আমি আল্লাহ বলে দিয়েছিলাম আলা ইন্নি আলামু মা লা তাআলামুন ও বান্দারা আমি যা ও ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না দেখো দেখো তোমরা বলেছিলে খুন খারাপি করবে না 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 আমার বান্দা আমার ভয়ে ইফতার সামনে নিয়ে বসে আছে হুকুম হয় নাই এখনো বিসমিল্লাহ বলে মুখে দেয় নাই আল্লাহু আকবার ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করিয়ে দিয়ে করিয়ে দেন আর ফেরেশতাদেরকে সাক্ষী রাখেন ফেরেশতারা সাক্ষী থাকো সাক্ষ্য হয়ে যাও তোমরা সাক্ষী দিবা কিয়ামতের ময়দানে আমার বান্দার এই ভালোবাসা দেখেই আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি অন্তরের তাকওয়া লাআল্লাকুম তাত্তাকুন শুধু তাই না আপনি ইফতার করলেন আরেকজনকে যদি ইফতার করান হাদিস
রহমতের নবী বলেন যদি কেউ খেজুর দিয়ে শরবত দিয়ে পানীয় দিয়ে কাউরে ইফতার করায় তাকে সুন্দর করে উদরবর্তি করে সুন্দর করে মনের মতো করে যদি কাউকে ইফতার করায় আমার আল্লাহর হাবিব বলেন যদি কেউ শরবত দিয়ে তার কলিজা ঠান্ডা করে দেয় সাকাল্লাহু তাআলা ফি মিন হাউজি আমি আল্লাহর রাসূল আমার হাউজে কাউসার থেকে আমার আল্লাহ তাকে আগেই এমন শরবত পান করিয়ে দিবেন জান্নাতে যাওয়া পর্যন্ত তার শরবত পান করা লাগবে না কাউসার পান করা লাগবে না বলুন সুবহানাল্লাহ সরাসরি হাদিসে আছে আপনি রোজাদারকে এমন পানীয় পান করালেন এমন শরবত পান করালেন ইফতার করিয়ে দিলেন যদি রোজাদার খুশি হয়ে যায় ইফতার করানোর পরে রোজাদারের অন্তরে যদি শান্তি আসে আমার নবী বলেন আমার আল্লাহ সাকাল্লাহু মিন হাউজি আমার হাউজ থেকে অর্থাৎ হাউজে কাউসারের মালিক আমার আপনার নবী বলেন সুবহানাল্লাহ আল্লাহ হলেন খালিক আমার নবী হলেন মালিক এই মালিক হাউজে কাউসার মালিককে হাউজে কাউসার দিয়েছেন আমার আল্লাহ আমার নবী বলেন হাউজি আমার হাউজে কাউসার থেকে তাকে আল্লাহ আগে পান করিয়ে দিবেন তার আর জান্নাতে যাওয়া পর্যন্ত তৃষ্ণা হবে না তার কোনো পানির পিপাসা হবে না বলেন না সুবহানাল্লাহ রমজানুল মোবারক কত বরকতের মাস কত রহমতের মাস এই রোজার মাসে আল্লাহর তৃষ্ণা দিন তাকিয়ে দেখবেন আর বিবেচনা করবেন সারা পৃথিবীর মানুষ আমার আল্লাহকে অন্য মাসের তুলনায় এই মাসে ভয় করে এই মাসে মহব্বত করে এই মাসে আল্লাহর নেয়ামতের শুকর করে এই মাসে নিয়ম মতো চলার চেষ্টা করে এই নিয়মতান্ত্রিকতা যদি ঠিক রাখতে পারত জীবন ধন্য হয়ে যেত কথা বলেন ঠিক কিনা আত্মসংযম তো আমাদের মধ্যে নাই আমরা না খেয়ে আছি রোজা রাখতেছি এই রোজা আসলে রোজা চোখের জন্য রোজা আছে হাতের জন্য রোজা আছে জবানের জন্য রোজা আছে পায়ের জন্য রোজা আছে কলমের জন্যও রোজা আছে কথা বলুন ঠিক কিনা আমার হাতে কলম আছে আমার পাওয়ার আছে এখানেও আমাকে সংযম অবলম্বন করতে হবে সংযত হতে হবে আজকে আমি আগেই বলেছি যে আমার আত্মতৃপ্তি আমি আত্মসংযমের জন্য শুধু রোজা রেখে না খেয়ে থাকলাম সেটা রোজা নয় সামগ্রিকভাবে আমাকে চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলার হুকুমের বাইরে হালালকে হালাল জানতে হবে হারামকে হারাম জানতে হবে কোনো দিক এদিক ওদিক করার সুযোগ নিলে হবে না কারণ মনে রাখতে হবে আমার আল্লাহ বলেছেন তুমি আমাকে ভয় করো আমাকে ভয় করো আমাকে ভয় করো আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন কেউ না দেখলেও আমি এমন বিচারক তোমার বিচার আমিই করব দুনিয়াতে দুদিনের বাহাদুরি করে তুমি আসছো কিন্তু তুমি একটু চিন্তা করে দেখলে না আর সবচেয়ে বড় কথা আল্লাহকে ভয় না করে যে আমি যাব কোন জায়গায় আমরা আমাদের কি কারো কোনো বলার সুযোগ আছে যে আমি এক বছর দু বছর পাঁচ বছর বা এখান থেকে পঞ্চাশ বছর সামনে বাঁচবো এরকম কি বলার কোনো সুযোগ আছে কেউ কি বলতে পারবো আমরা কেউ বলতে পারবো না তাহলে বাহাদুরিটা কিসের বাহাদুরি করি আল্লাহর হাবিব দেখিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন কিয়ামতের ময়দানে কান্না করবেন উম্মতের জন্য সাথে সাথে আল্লাহ তাআলা এক পেয়ালা পানি হাবিবের দরবারে পাঠিয়ে দিবেন সুবহানাল্লাহ বলবেন হাবিব এই পানির পেয়ালাটা ওই যে জাহান্নাম দৌড়ে আসতেছে উম্মত উম্মতিকে ধরার জন্য ওদিকে নিক্ষেপ করুন জাহান্নাম পিছে চলে যাবে আল্লাহর হাবিব কামলেওয়ালা এই এক পেয়ালা পানি জাহান্নামের দিকে যখন ছুঁড়ে মারবেন নিক্ষেপ করবেন সাথে সাথে জাহান্নাম যত বেগে সামনে এসেছিল তার চেয়ে অধিক দ্রুত গতিতে পিছন দিকে চলে যাবে আমার রহমতের নবী জিজ্ঞাসা করবেন আল্লাহ তুমি আমাকে কোন পানি দিলে কোন পানি আমাকে দিলে পানি দিলাম জাহান্নাম ভয়ে পিছিয়ে চলে গেল এবং এত দ্রুত চলে গেল যত দ্রুত এসেছিল তার চেয়ে বেশি দ্রুত চলে গেল এটা কারণটা কি আল্লাহ কোন পানি দিলে রব্বুল আলামিন তখন বলবেন ও আমার হাবিব এটা অন্য কোনো পানি না এটা হচ্ছে আমার বান্দারা আমার ভয়ে কেঁদে দিয়েছিল সেই চোখের পানি আমি আল্লাহ নষ্ট করি নাই বিফলে দেইনি ফেলে দেইনি ওই পানিগুলো আমি আল্লাহ জমা করে রেখে দিয়েছি আমার বান্দার চোখের পানি এমন শক্তিশালী যেই চোখের পানির কারণে জাহান্নাম দরে পিছনে চলে গেছে সুবহানাল্লাহ এজন্য কিতাবে আছে কোরআন শরীফের আয়াতেও আছে হাদিসে পাকেও আছে বেশি কান্নার কথা
হাসতে হবে কম কাঁদতে হবে বেশি কান্নার ব্যাপারে আল্লাহর দরবারে ভিখারী হয়ে কাঁদতে হবে এই রোজার মাস আমরা পেয়েছি একদিন একদিন করে যখন চলে যাবে রোজাগুলো যাওয়ার পরে বাবা আমাদের আমরা ফিরে কি কোটি কোটি টাকা ব্যয় করলেও কি রোজার একটা রহমতের দিন ফিরে আনতে পারবো দেখেন সেটিংটা কিভাবে প্রথম 10 দিন রহমত প্রথম 10 দিন কি দ্বিতীয় 10 দিন সবাই তো জানি একটু বললে খুশি হব দ্বিতীয় 10 দিন মাগফিরাত তৃতীয় 10 দিন নাজাত কেন এভাবে হলো প্রথম 10 দিন নাজাত হতে পারত বা মাগফিরাত হতে পারত প্রথম 10 দিন কেন রহমত আমি এটা টিভিতেও বলেছি প্রথম 10 দিন কেন রহমত দ্বিতীয় 10 দিন কেন মাগফিরাত তৃতীয় 10 দিন কেন নাজাত কারণটা কারণ হলো প্রথম 10 দিন আমার আল্লাহ এবং তার হাবিব রহমতের ছায়া তলে বান্দাকে ডাকতেছেন যেই বান্দা আল্লাহর হুকুম মেনে রোজা রাখবে প্রথম 10 দিন শুধু আল্লাহ রহমতের সামিয়ানায় স্থান দান করবে যে আমার বান্দা আমি আল্লাহর হুকুম পালন করেছে প্রথম 10 দিন রহমতের ছায়া তলে আল্লাহ স্থান দিবেন দিয়ে যেই স্থান দিবেন সেই আমার রব্বুল আলামিনের হাবিব বলে দিয়েছেন আউওয়ালুহু রাহমাতুন ওয়া আউসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার আমার আল্লাহ তাআলা আমার হাবিব ডাকবেন আল্লাহ তুমি তোমার রহমতের কোলে আমার উম্মত উম্মতিকে জায়গা করে দিয়েছো তোরা তো অনেক বড় গুনাহগার ওদেরকে তুমি ক্ষমা করবে না আল্লাহ রব্বুল আলামিন তখন বলেছেন হাবিব 10 দিন যেহেতু ডেকেছি রহমতের কোলে আর বাকি 10 দিন আমি তাদেরকে শুধু ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম আয় আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা দিয়েছো দিয়ে এবার কি করবে আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন ও আমার হাবিব আমি ক্ষমা করে দিয়েছি ক্ষমা করে দেওয়ার পরে আমার বান্দা বান্দীকে আমি যেহেতু রহমতের কোলে জায়গা দিয়েছি সেহেতু ক্ষমা করে দিলাম ক্ষমা যেহেতু করে দিলাম তাহলে বাকি 10 দিন আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে নাজাতের ঘোষণা দিয়ে দিলাম রহমতের কোলে আমি যাকে জায়গা দিয়েছি ক্ষমা না করে পারলাম না ক্ষমা করে দিলাম ক্ষমা করে দেওয়ার পরে এবার কি করব তাদেরকে এবার আমি আমার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি নাজাতের ঘোষণা দিয়ে দিলাম এজন্য ঈদের রাতকে বলা হয় ইয়াউমুল জায়জা লাইলাতুল জায়জা পুরস্কারের রাত পুরস্কার হচ্ছে সারা মাস ধরে যারা সিয়াম সাধনা করেছে তাদেরকে আমার আল্লাহ তাআলা এমন মুক্তির ঘোষণা দিয়েছেন তাদেরকে নিষ্পাপ করে মুক্তির ঘোষণা দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার খেয়াল রাখতে হবে আলহামদুলিল্লাহ একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا الله تومي دايا كارو نسيب كارو نور نبيك না দেখায়া আল্লাহ মৌত মোদের দিয়া নাই আল্লাহ হুম্মা সাল্লে আলা ও আলা আলী সাইয়্যেদেনা মাওলানা বলতেছিলাম যে এই বরকতময় মাসে আমাদের আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করতে গেলে যেহেতু সকল ঘোষণা হলো আমাদেরকে মাফ করিয়ে নেওয়ার আমাদেরকে তরানোর আমাদেরকে জাহান্নামে মুক্তি থেকে মুক্তি দেওয়ার আল্লাহ পাক মুত্তাকি হওয়ার কথা বলেছেন এখন করণীয় কি আমরা রোজা রেখেছি সারা দিন রোজার সাথে আমাদেরকে প্রতিদিন নিশ্চিত করতে হবে তেলাওয়াত আমরা করছি কিনা কোরআনে কারীমের তেলাওয়াত কারণ কোরআন শরীফটাকে আমরা ছোট্ট করে অনেকেই দেখি না না না
কোরআন শরীফ সম্পর্কে আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন ও আদরের বান্দা বান্দিরা শোনো শোনো আমি আল্লাহ তাআলা তোমাদের যে কোরআন শরীফ নাজিল করেছি তোমাদের জন্য এই কোরআন শরীফ হচ্ছে মুমিনের জন্য রহমত এবং ঔষধ আমাদের জন্য ঔষধ এবং রহমত আর রহমাতুল লিল মুমিনিন আজকে কোরআন শরীফ নাজিলের মাসে এমনও আমরা রয়েছি এই মহা পবিত্র কোরআন শরীফ মাসে একবারও খতম হয় না কিন্তু ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রমজানুল মোবারক আসলে এক মাসে 61 খতম কোরআন শরীফ পড়তেন এক মাসে কত খতম বলে হুজুর এটা কিভাবে 30 দিনে 30 খতম 30 রাতে 30 খতম তারাবির মধ্যে এক খতম কত হয় ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি ইমাম আজমের উপরে কখনো পাল্লা দিব না নেক আমলের পাল্লা দেওয়া যায় তবুও দিব না কারণ উনি এত বড় মাফের আমি আমার জীবনে রমজানুল মোবারকে 59 খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছি আমরা কোথায় কোরআন শরীফ অনেকে পড়তে পারি অনেকে পারি না কিন্তু রমজানুল মোবারকে যদি শেখার চেষ্টা করি আমি স্পষ্ট করে জানি 80 বছরের মানুষ আলহামদুলিল্লাহ আমাদের নসিহতে আমরা পেয়েছি ফলাফল 80 বছর বয়স হওয়ার পরেও তেলাওয়াতে কোরআন শিখতে পেরেছি কারণ শিখতে গেলে রহমত নাজিল করেন কে দয়া করেন কে তেলাওয়াত ঠিক মতো করবেন আমরা সবাই চেষ্টা করব আল্লাহ তুমি রহমতের মাস দিয়েছো আমরা যেন তেলাওয়াতের মধ্যে সময় কাটাতে পারি এই মাসে বেশি বেশি তেলাওয়াত করবেন এই মাস সহ 12 মাস তেলাওয়াত যেন বন্ধ না থাকে আল্লাহর কোরআন শরীফের সাথে সম্পর্ক থাকলে আল্লাহ রহমত পাওয়া যায় সুবহানাল্লাহ নিয়ামত পাওয়া যায় বরকত পাওয়া যায় কত নিয়ামত বরকত অল্প সময়ের মধ্যে আমি আর তুলে ধরতে পারবো না তারপরও সামনে যাই প্রতিদিন আমাদেরকে দরুদ শরীফের আমল করতে হবে আমরা এই দিনগুলো একটা দিন যেন বাদ না যায় প্রত্যেক দিন 500 বার হোক 100 বার হোক নির্দিষ্ট সময়ে হোক বা বিভিন্ন সময়ে হোক আমাদেরকে দয়াল নবীর উপর দরুদ আর সালামের হাদিয়া পেশ করতে হবে যখন আমার আল্লাহ আমলনামা দেখবেন শনিবার দেখবেন রবিবার দেখবেন সোমবার দেখবেন মঙ্গলবার দেখবেন বুধবার দেখবেন বৃহস্পতিবার দেখবেন শুক্রবার জুমার দিন দেখবেন আল্লাহ দেখবেন আমার বান্দার আমলনামার মধ্যে দয়াল আমার হাবিবের দরুদ শরীফ কোনোদিন বাদ নাই এমন আমল আমার আল্লাহ দেখার সাথে সাথে ওই দরুদ শরীফের ওসিলায় নাজাতের ব্যবস্থা হয়ে যাবে বলুন মারহাবা দরুদ শরীফ জারি রাখতে হবে প্রতিদিন রমজানে কিছু কিছু দান করতে হবে কিছু কিছু আয় থেকে দান করতে হবে দানের নিয়মটা যদি এমন হয় সহিহ মুসলিমের মধ্যেও হাদিস আছে আপনি যা আয় করলেন তিন ভাগের এক ভাগ যদি আপনি দানের জন্য রেখে দিতে পারেন ভালো তাও যদি না পারেন অন্তত 10 ভাগের এক ভাগ হোক 20 ভাগের এক ভাগ হোক আল্লাহ তুমি আমাকে 1000 টাকা দিলে আমি তোমার রাস্তায় 20টা টাকা হলেও দান করব এমন করে করে দান করতে হবে সহিহ বুখারীতে আছে রিহিল মুরসালা আমার রহমতের নবী বাতাসের ন্যায় প্রচন্ড বেগে বাতাস আসলে যেরকম গতি থাকে ওই রকম গতির ন্যায় রমজানুল মোবারকে দান সাদকা করতেন সুবহানাল্লাহ কেন এটা রহমতের মাস অন্য মাসে যদি কেউ একটা ফরজ আদায় করে তাহলে একটা ফরজ আদায় করলো আর রমজানুল মোবারকে যদি কেউ একটা ফরজ আদায় করে অন্য মাসের 70টা ফরজ আদায় করার সমান সওয়াব হবে যদি এই মাসে কেউ একটা নফল ইবাদত করে হাদিসে পাকে এসেছে অন্য মাসে একটা ফরজ আদায় করলে যেই সওয়াব হবে এই মাসে একটি নফল করলে সেই সওয়াব হবে সুবহানাল্লাহ বাবারা চিন্তা করে দেখুন যে আমরা কোথায় আল্লাহ কত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন দান করে দিয়েছেন এই নিয়ামতগুলো আমরা ছেড়ে দিলে আল্লাহর হাবিব বলেছেন যে রমজানুল মোবারক পেল কিন্তু রমজান কি ইজ্জত করলো না সম্মান করলো না হেলায় নষ্ট করলো আমি রসুল তার উপর অসন্তুষ্ট আমি তার উপর অসন্তুষ্ট আমি তার উপর অসন্তুষ্ট এখন এই রমজানুল মোবারককে আমাদের দেখতে হবে মা বাবার খেদমত ঠিক আছে কিনা দেখতে হবে হালাল রিজিক ঠিক আছে কিনা দেখতে হবে আমি সারাদিন রোজা রাখলাম
ইফতারটা করলাম খাবারটা খেলাম ভিতরে হারাম দিলাম এই হারাম ইফতার করলে হারাম খাইলে কি আমার রোজা হবে আমার ইবাদত হবে আমার রাসূলে পাক বলেছেন তুমি যদি এক লুকমা হারাম তোমার ভিতরে প্রবেশ করে তাহলে মনে রাখতে হবে 40 দিন পর্যন্ত তোমার তাওবাও কবুল হবে না ইবাদত তো দূরের কথা তোমার তাওবাও কবুল হবে না এমন কি তুমি যদি ওই অবস্থায় মারা যাও আমি রাসূল তোমার দায় দায়িত্ব নিব তাহলে এই রমজানুল মোবারকে না শুধু সারাটা জীবন আমাদেরকে চেষ্টা করতে হবে মেশিন ঠিক রাখতে গেলে যেমন প্রয়োজনীয় অকটেন ডিজেল দেওয়া লাগে ঠিক নিজের ভিতরে কেরোসিনের বোতলে ঘি রাখলে যেমন খাওয়া যায় না আমরা ঈমানদার আমাদের খাওয়াটা আগে ঠিক দেখতে হবে যে ঠিক আছে কিনা কারণ এমনটা হয়ে থাকে আমরা নামাজ পড়েও শান্তি পাই না রোজা রেখেও শান্তি পাই না রমজান মাস আসলে অনেক ব্যবসায়ী ভাই মনে মনে চিন্তা করে থাকেন এই মাসে আমি জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে অনেক লাভ করব কিন্তু সে চিন্তা করে না এই রহমতের মাসে আমি আরেকটু ছাড় দেব কারণ ভিতরটা নষ্ট হয়ে আছে ভালো চিন্তা কখন আসবে না ভালো চিন্তা মাথা থেকে বের হবে না কারণ হচ্ছে আমার ভিতরটা নষ্ট হয়ে আছে ভিতর পরিষ্কার করতে হবে ভিতর পরিষ্কার না করলে কিন্তু আমার আল্লাহ রাসূলকে পাওয়া যাবে ফজিলতের কথা আমরা বললাম শুনলাম আংশিক কিন্তু সেটাও যেমন গুরুত্বপূর্ণ সাথে সাথে আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে হলে আমার রব্বুল আলামিনের প্রত্যেকটা হুকুম আমার দয়াল নবীর হুকুমগুলো আমাদের পালন করতে হবে ঠিক কিনা বলুন এরপরে কি করতে হবে রমজানুল মোবারক আসলে অন্য ভাইয়ের ইফতারের পরিবেশন করতে হবে তারাবির নামাজ রমজান মাসে আসে আছে আমাদের তারাবি কয় রাকাত একটু বলুন না বাবা কিন্তু অনেক জায়গায় মসজিদের মধ্যে তারাবির নামাজ 8 রাকাত হচ্ছে এই খবর আপনাদের কাছে আছে কিনা আমরা কিন্তু সেদিকে যাব না আপনাদের নোট দিয়ে যাই আমি অধম হারামাইন শরীফাইনে 20 রাকাত তারাবির নামাজ পড়ার সুযোগ হয়েছে সেখানে এখনো এত কঠিন দলিল তারাও পর্যন্ত 20 রাকাতের নিচে এখনো নামাইতে পারে নাই সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের আমল হচ্ছে 20 রাকাত তারাবি বলেন সুবহানাল্লাহ 20 রাকাত তারাবি 19 রাকাত না সুন্নাত হচ্ছে কয় রাকাত 20 রাকাত আপনি পড়তে পারলেন না শারীরিক কারণে সেটা একটা ব্যাপার কোন বিশেষ কারণে ছুটে গেল সেটা একটা ব্যাপার কিন্তু আমাদের ঈমান আকীদা বিশ্বাস হলো তারাবির নামাজ কয় রাকাত আমাদের তারাবি 20 রাকাত পায়ে ব্যথা হলেও 20 রাকাত অনেকেই আছে তারা 8 রাকাতের পক্ষে আবার বিতিরের নামাজ কেটে সেটে নিয়ে গেছে কয় রাকাতে আমাদের বিতির কয় রাকাত 20 রাকাত বাপ দাদারা কয় রাকাত পড়েছেন 20 রাকাত আমরাও আমরা হঠাৎ করে এক রাকাতে আসব না এক রাকাতের দিকে আমি কাউকে গালি দিচ্ছি না কাউকে আমি শক্ত করে কিছু বলতে চাচ্ছি না এতটুকু বলবো কিয়ামতের আগে আমার নবীর উম্মতের মধ্যে ফেরকা হবে কয়টা কথা বলেন না আল্লাহ বলেন ও আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা খবরদার খবরদার সিরাত মুস্তাকিমের উপর থাকতে হবে 72 দল আপনাকে ডিস্টার্ব করবে 72 মসজিদ আপনাকে নমুনা হয়ে দাঁড়াবে 72 ইমাম আপনার বিরুদ্ধে দাঁড়াবে 72 ওয়াইজ আপনার বিরুদ্ধে দাঁড়াবে 72টা টিভি চ্যানেল আপনার বিরুদ্ধে কথা বলবে আপনি ধরে নিতে হবে 73 এর মধ্যে 72 আমার বিরুদ্ধে থাকবে ঠিক কি না মন খারাপ করা যাবে কারণ আমরা যা করেছি আমার দয়াল নবী একবারে স্পষ্ট হাদিস কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান সওয়াল ওয়িত্রে আমার নবী 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন সাথে বিতিরের নামাজ আদায় করেছেন সুবহানাল্লাহ বিতির বাদে 20 রাকাত তারাবি পড়েছেন সরাসরি হাদিসে পাকে এসেছে আর মিশকাত শরীফটাও ভালো করে তারা পড়ার চেষ্টা করে না আমাদের দুঃখ লাগে কষ্ট লাগে আমি আর 4 মিনিট সময় মনে হয় আছে আমি টাইম দেখতেছি এজন্য সময়ের গুরুত্ব আমরা দিয়ে থাকি আমাদেরকে যে সময় দেওয়া হয়েছে তার বেশি বলতে পারবো না তাহলে আমি বললাম তারাবির নামাজ বিতিরের নামাজ ইফতারের কথা তারপরে আমাদের সাহারির কথা আল্লাহর হাবিব সাহারি সম্পর্কে বলে দিয়েছেন তাসাহারু ফাইন্না সুহুরা বারাকাতুন সুবহানাল্লাহ বলেন আমার নবী বলেন তোমরা সাহারি করো সাহারির মধ্যে বরকত আছে সাহারিটা শেষ টাইমের দিকে করা আমার রাসূলে পাক মুস্তাহাব সুন্নতে মুস্তাহাব্বা করে দিয়েছেন এই বরকতের সময় শেষের দিকে এসেছো কেন আল্লাহর হাবিব উম্মতের কত মায়া করেছেন যে একবারে শুরু টাইমে খেলে
দিনের বেলা একটু হলেও ক্ষুধা বেশি লাগবে কষ্ট হবে আমার নবী কিন্তু একটু শেষের দিকে এসে বলেছেন কিন্তু একবার এমন শেষ এদিকে আজান শুরু করে দিয়েছে আমারও খাওয়া দাওয়া শেষ হয় নাই এটা আবার ব্যাখ্যা করা যাবে না ব্যাখ্যা করতে হবে যে টাইম হওয়ার অন্তত 5 মিনিট আগে আমরা ছেড়ে দিলাম সাহারি ঠিক করতে হবে ইফতারটা আমাদেরকে যথাসময়ে করতে হবে দেরি না করে আর টাইম টু টাইম আমরা তেলাওয়াত করব টাইম টু টাইম আমাদের চিন্তা করতে হবে এই সময়টা আমি আমার ব্যবসার জন্য বা আমার চাকরির জন্য বা আমার প্রয়োজনে এটা রেখে দিলাম রমজানুল মোবারকে এই সময়গুলো আমি কাজে লাগাবো এই সময়গুলোকে আমি সম্মান দিব রমজানুল মোবারকের প্রতিটা মুহূর্তকে যে ইজ্জত করবে আমার আল্লাহর রাসূলের পক্ষ থেকে তার ইজ্জত তাকে দেওয়া হবে সুবহানাল্লাহ বলেন আর যদি কাউকে ইফতার খাওয়ানো হয় ইফতার যদি পরিবেশন করানো হয় তাহলে ইফতার পরিবেশন করলে আমার রাসূলে পাক বলেছেন জিব্রাইল আলাইহিস সালাম এত খুশি হয় রমজানুল মোবারকের 27 তারিখ অর্থাৎ কদরের রাতে জিব্রাইল ফেরেশতা যেই ব্যক্তি আরেকজনকে ইফতার করায় তাকে মোলাকাত করে যায় কোলাকুলি করে যায় এই হাদিস শরীফ আমি পড়ে আমার খুব ভালো লাগলো জিব্রাইল আলাইহিস সালাম বলে আল্লাহ তোমার বান্দা একজন আরেকজনকে ইফতার খাওয়ায় হাবিব আপনার এক উম্মত আরেকজন উম্মতকে ইফতারি খাওয়ায় রোজাদারের মুখে খাবার তুলে দেয় এত খুশি আমি আমি ওই ওই উম্মত উম্মতির সাথে হাবিবের ওই উম্মত উম্মতি আল্লাহ তোমার ওই ওই বান্দার সাথে আমি একটু তার বান্দার সাথে আমি একটু মোলাকাত করতে চাই যিনি ইফতার খাওয়াইয়েছেন আমি ওই বান্দা ওই উম্মতের সাথে একটু আমি তার মোয়ানাকা করতে চাই গলায় মিলতে চাই আমার আল্লাহ সুযোগ দিয়েছেন তোমাকে 27 তারিখের রাতে 26-এর দিবাগত রাতে সুযোগ দিলাম যে বান্দা আরেকজন বান্দাকে ইফতার করাবে তুমি ওই বান্দাকে বুকে ধরে একটু মোলাকাত করে দিয়ে শান্তি পাও